Hello guys, welcome back to another new gameplay video, Polybris. So, আজকে আমরা খেলবো Polybris আর সবথেকে প্রথম কথা হচ্ছে আজকে অনেক দিন পর আমি আসছি তোমাদের সামনে ইউটিউবে আজকে অনেক দিন পর একটা ভিডিও বানানোর চেষ্টা করতেছি একটু পার্সোনাল প্রবলেমের কারণে আমি ভিডিও এতদিন বানাইতে পারছিলাম না তার কারণে এক্সট্রিমলি সরি তো চেষ্টা করব এখন থেকে রেগুলারলি ভিডিও দেওয়ার তো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে অবশ্যই তোমরা আমার সাথে থাকবে আশা করি তো আজকে আমরা খেলবো Polybris এখানে একটা আছে Polybris 2 এটা আপডেট ভার্সন আমার কাছে আপডেট ভার্সনে না থাকাতে আমি প্রথমটাই খেলবো তো এরপর যদি তোমাদের রেসপন্স ভালো পাই তাহলে আমি আপডেট ভার্সনটাও নিয়ে নিব সো গাইস কথা না বাড়ায় শুরু করে দেই আর আজকের এই ভিডিওতে আমি কোনো টার্গেট রাখতেছি না এই কারণে কারণ অনেকদিন পর আসছি তোমাদের মন মতো যে পারো লাইক করে দিও যে পারো কমেন্ট করে জানাও আর যে পারো সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে সাথে থাকবা আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে হবে কি আমার ভিডিও দেওয়ার মানে আরও আগ্রহ বাড়বে যতই কাজ থাকে না কেন তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো চলো আজকে মতো শুরু করি আমাদের ভিডিও ওকে গাইস আজকে আমরা আমাদের প্রথম লেভেলের কাজ শুরু করব অ্যাকচুয়ালি এইটা কীভাবে কী করতে হয় আমার বিন্দুমাত্র আইডিয়া নেই আর আমি একবারও এই গেমটা খেলিনি যার কারণে একটু তো প্রবলেম হবেই তো এইখানে যেটা হয়েছে এইখানে যেটা আমার বলতেছে একটা গাড়ি এই গাড়িটাকে এই পাশে নিয়ে আসতে হবে এই এ থেকে এই পাশে নিয়ে আসতে হবে যতটুকু বুঝতে পারতেছি সো এইটাকে দেখো এইভাবে যখন আমি প্লে করবো তখন এখন যখন রাস্তা বানাবো রাস্তা বানানোর পর ওই যাতে এইভাবে সুন্দর চলে আসতে পারে এই জন্য রাস্তা বানাইতে হবে আরে কী করলাম আমি এটাকে আচ্ছা এবার আমার একটা রাস্তা বানাইতে পারে যখন রোড লাগবে রোড ক্লিক করলাম আর একটা জিনিস হচ্ছে 7000 টাকা আছে আমার কাছে এইটা বানানোর জন্য আর সেই 7000 টাকার ভিতরে এই কাজটা করতে হবে আমাকে সো এমনভাবে করতে হবে যাতে করে আমার 7000 টাকাও বাঁচে মানে 7000 টাকার ভিতরেই যেন কাজটা হয় আর যদি টাকা কমে যদি পারি ইঞ্জিনিয়ার যত মানে কমে পারবো ততই তো বেশি বেটার হবে তাই না আমরা তখন ইঞ্জিনিয়ার হয়ে গেছি আরে এটার উপরে ক্লিক করার পরে দিয়ে এইখানে ক্লিক করতে হবে রাইট হ্যাঁ এইখানে ক্লিক করা আচ্ছা এইখান থেকে একটা এখানে দিয়ে দিই ওকে আরে এটার কাটে কীভাবে এটাকে এটাকে কাটে কীভাবে রে ও না এটা দিলাম ওকে হ্যাঁ নাইস ওয়াও ওয়াও আই লাগ লাগ ওকে এইখান থেকে আরে এর হলো না রে বুঝতো কত সুন্দর করে এইখান থেকে সরাসরি এখানে যাবে না যদিও যেটা লাগে দিয়ে দিই ব্যাস এরপরে হচ্ছে কি আবার হচ্ছে কি জেট না ওকে নাইস এটাকে আরে এখানে এখান দিই আর এইখান থেকে এইখানে দিই এরপরে দিয়া এইখান থেকে এইখানে এইখান থেকে এইখানে এইখান থেকে এইখানে ওকে মনে হয় এটা কাজ করবে আর আমার 5000 টাকার ভিতরে কাজ করছে যদি কাজ করে তাহলে তো অনেক সুন্দরই হয়ে যাবে সো দেখা যাক গাড়িটা চলে কিনা এইভাবে রাস্তা বানাইছি আমি আর পারফেক্টলি একদম প্রথমবার পারফেক্টলি আমার এই কাজটা সুন্দরভাবে করছে এবং আমার কাছে খুব ভালো লাগছে এবং দেখো র্যাঙ্কিংয়ে দেখো আমি কত নম্বর র্যাঙ্কিংয়ে আছি র্যাগ গেমার ও নাইস 5000 টাকায় কাজ করে দিছি আমি আর কীভাবে করছে রে 0 টাকায় এগুলো হ্যাক করছে আমি শিওর ওরা 0 টাকায় না তো কীভাবে করে দেখো ও 0 টাকায় করে দিছে তার ফলে হ্যাক করছে এরা হ্যাকিং কিন্তু হ্যাকিং করছে কত নম্বর ও করছে 5186 আমি তো 5186তে করছি ও সব থেকে কম টাকায় করছি আমি নাইস নাইস এর থেকে কম টাকায় কি করতে পারে নাই দেখছো ওয়ার্ল্ড রেকর্ড সো আমাদের প্রথম লেভেল শেষ নেক্সট লেভেলে যাওয়া যাক কী আছে দেখি ও এটা কি ও 2টা গাড়ি পার করতে হবে এখন না স্টার থেকে 2টা গাড়ি যাবে ওকে 2টা গাড়ির জন্য রাস্তা বানাইতে হবে এখন একই রাস্তা দেওয়া আছে আর এখানে মিডল পয়েন্ট দেওয়া আছে আজকে আমরা পদ্মা সেতু বানাবো হ্যাঁ আজকে আমরা কিন্তু পদ্মা সেতু বানাবো সো দেখি পদ্মা সেতু বানাইতে পারি কিনা পদ্মা সেতু বানানোর কাজ আমরা পাই কিনা কে এখানে বরাবর একটা রাস্তা বানাই দিলাম রাস্তা দিয়া ওকে নাইস এরপরে নিলাম আমি উড উড নেওয়ার পর যেটা করব আরে এটা গেল কই আচ্ছা এটাকে আমি ই করতে পারি না মানে এই যে সিলেক্টর যে কাইটা যায় এটাকে কোনোভাবে ই করতে পারি না সিলেক্টর না কাটবে ও এই নেওয়া যায় তো এখন আমি কি এমন জিনিস লাগাবো যেটা লাগাইলে আর আমার কাছে টাকা আছে কত 8000 টাকা তাই তো আচ্ছা একটা কাজ করি আমি এইটা দিয়ে এই কাজটা আগে করে দিই যে নিচের কাজটা করে দিই নিচের কাজটা এইভাবে করবো না সরি নিচের কাজটা করবো কি আমি এইটাকে এইভাবে করবো উপর দিক দিয়ে করবো এটা আমাদের পদ্মা সেতুর ডিজাইন করার চেষ্টা করছি আগেরটায় এইবারে ট্রাই করবো অন্য কিছু ডিজাইন পদ্মা সেতুর ডিজাইন আবার পরে হবে কখনো সো দেখি এখানে কি করা যায় সবথেকে বেস্ট কি হয় সবথেকে বেস্ট কোনো ডিজাইন তৈরি করবো আমরা নিশ্চিত পারবো আশা করা যায় ওকে 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 এখন যেটা হয়েছে এইখানে আরেকটা দেখাই দিছে তার মানে হচ্ছে কি আচ্ছা এটাকে উপরে উঠতে পারবো না উপরে উঠতে পারবো না এটাকে না পারতেছি না অন্য কোনোভাবে সিস্টেম আছে উপরে উঠানোর ও দাঁড়ানো যায় তো এই যে
না লড়ানো যায় না তো সেক্ষেত্রে পারবো না বুঝতে পারছি তো এখন যেটা করব এইখান থেকে একটা এইখানে রাখবো এইখান থেকে একটা এইখানে রাখবো এইখান থেকে একটা এখানে রাখবো বাস আমার মনে হয় এবার যাইতে পারবে আর আমি খরচা করছি কয় টাকা 8000 টাকা 6900 টাকা সো এবার প্লে করে দেখি গাড়ি যায় কিনা ও কোনো প্রবলেম করে কিনা এবং 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 পারফেক্টলি সেম এইবারও পারফেক্ট লেন পার করতে পারছি আবার রেটিং দেখবো আমরা আবার রেটিং দেখবো সবথেকে কমে করতে পারছি না 6905 টাকায় করছি আমি আর দেখো সবথেকে কম টাকায় করছি ভাই বিশ্বাস করো আমি প্রথমবার খেলতেছি আর দুইটা স্টেজ হয়েছে দুইটা স্টেজই সবথেকে কম টাকায় করতে পারছি 6905 টাকা এরা যারা করছে দেখা যাচ্ছে 0 টাকা হ্যাক করছে বোঝা যাচ্ছে সো এই হচ্ছে কি আমাদের কারিশমা এই দেখো আমার পরে যে করছে এবার হচ্ছে কি 6906 টাকা কিন্তু আমি 5 টাকায় করে দিছি নাইস পারফেক্ট ওকে সো আমরা পরের লেভেলে যাচ্ছি সো দেখা যাক কি হয় এবার করতে হবে গিয়ে একটা দুইটা গাড়ি একটা গাড়ি বড় আছে এবারে আবার আর এবার দিছে বাজেট হচ্ছে গিয়ে আমাদের 10000 টাকা আর উট আচ্ছা আবারও সেই রাস্তা করতে হবে আমাদের রাস্তা করার জন্য আমি তাড়াতাড়ি করে রাস্তা বানাই নেই তারপর এখানে আবার দুইটাই দেখাইছে তো এবারও দুইটা করে দিব কোনো ব্যাপার না আচ্ছা রাস্তার কাজ হয়ে গেল রাস্তার আর কোনো কাজ নাই এবার আমরা নিব উট উট নিয়ে যেটা করব এখানে গতবার যেভাবে করছি কিন্তু এইভাবে সেবার হচ্ছে না এটা সো এটাকে এইখান থেকে নিয়ে এইখানে এখানে খাচ্ছে এখানে খাবে না তো এইটাকে উঠে দিতে হবে আর আমি যেটা করতে পারি এইখান থেকে আগে উপরের যে বাসটা করছিলাম গতবারের মতো সেটাও করে দিচ্ছি এবার কারণ এটা করে দিলে জিনিসটা সুন্দর হয় আর এটা রিও বেশি থাকে অ্যাকচুয়ালি যখন আমরা আগে ব্রিজ বানাইতো না আমি মনে করতাম আগে যে এইগুলো দেওয়া শুধুমাত্র ইসের জন্য যাতে করে মানুষ পড়ে না যায় বা গাড়ি পড়ে না যায় কিন্তু আজকে বুঝতে পারতেছি অ্যাকচুয়ালি এটার জন্য দেওয়া না এইটা ব্রিজের অনেক কাজ মানে কাজ করে কারণ ইঞ্জিনিয়ার তো হইতে পারি নাই জীবনে যার কারণে বলার একটু মুশকিল হয়ে গেছিলো যে কিসের কারণে এটা এরকম থাকে তাই না আরে এটাকে তো বল দিয়ে লাইছি এটাকে ডিলিট করবো কীভাবে আমি এটাকে এখানে ডিলিট করা যায় ও নাইস ডিলিট করা গেছে তো আয় পারফেক্ট স্যার এইখানে দিয়া এইখানে দিয়া এইখানে এইখান থেকে এই এখনও পরে না তার মানে এইটাও ডিলিট করতে হবে তো এটাকেও ডিলিট করি এটাকে ডিলিট করে দেই ওকে নাইস এইটাকে ডিলিট করে এইখান থেকে একটা এই পরে না কেন আচ্ছা উট নিতে হবে না উট নিয়ে নেই এইখান থেকে এইখানে আর এইখানে ওকে এইখান থেকে এইখানে এইখানে ও নাইস চলে গেছে এবার আরে এইবার আবার যাইতেছে না এটা বড় হইতেছে না কেন এটা বড় হয়ে গেছে তাই না তো আবার যাই এইটাকে ডিলিট করে দেই ওকে নাইস আরে কাটলো হ্যাঁ এইখান থেকে যাও এই জায়গায় এইখানে ব্যাস এইখান থেকে একটা লাগাই আরে এইবারও লাগতেছে না সো এইটাও ডিলিট করতে হবে বুঝতে পারছি আমার এগুলো আমি এগুলো ভুল বসাই দিছিলাম ও এটা তো ই করা যায় মনে হয় লড়ানো যাইতেছে না কেন এটা রে লড়ানো করে ভালো লাগতো তাই না এতো লড়ানো যাইতেছে না ঘটনাক্রমে কিছু করার নেই আরে এইখান থেকে যত কাছাকাছি নিয়ে রাখা যায় ভাই খুব কষ্ট করতো এইটা হইছে এইটা হইছে না না হইছে রে অনেক কষ্টের পরে হয়েছে এটা আর এইখান থেকে এখন উঠবে এইখানে আরে এইখান থেকে এখানে যাও এইখান থেকে এতটুকু উপরে উঠাবো ওকে এখান থেকে এতদূর পাবে না যদিও জানি আমি এখানে সোজা দিয়ে রাখি ব্যাস আর এইখান থেকে আমি আরে এখানে যাও এখান থেকে আচ্ছা এটা দিয়ে রাখলাম সোজাই দিয়ে রাখলাম কারণ ও সোজা দিয়ে না রেখে আমি যদি এক কাজ করি 8000 টাকা তো না 8000 টাকা একবার ট্রাই করে দেখি কি হয় সো চলো আমাদের মানে 8000 এইবার ফেল মারছি আমি এইবার ফেল মারছি এইবার হলো না রে শিট আচ্ছা এইটাকে একটু নিচে নামাই দেই এইটাকে নিচে নামাই দেই এইটাকে আরও এই করে দেই কি করলাম এটা আমি আচ্ছা এটা এইখানে দিলাম আর এইখান থেকে একটা এইখানে দেই এইখান থেকে একটা এইখানে দেই আর সেম এই পাশেও করি ও না একটা কাজ করতে পারি আমি এখান থেকে সরাসরি এখানে উঠে দিই না এইটাকে যাও এই তো ব্যাস মাঝখানে এটা লাগবে না 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 দিয়ে দিই পরে যদি না থাকে বলা তো যায় না আবার ঝামেলাও করতে পারে আর অলরেডি 9000 হয়ে গেছে আমি এই পাশে দিব কীভাবে আরে এইটা আবার বেশি পড়ে গেছে ব্যাস আমার এইখানে না এইখান থেকে ওরে বাজেট বেশি হয়ে গেছে আমার তো বাজেট কমাইতেছি দাঁড়াও না বাজেট আমি কমাইতেছি ঠিক আছে বাজেট কমানোর ব্যবস্থা করতেছি তারাও আরে এই না হ্যাঁ বাজেট কমাইতে হলে
এইটাকে আমার ডিলিট করতে হবে, এটা আমার ডিলিট করতে হবে, এইটাকে আমার ডিলিট করতে হবে। আর কি আছে, এর কি আছে, আর কি আছে? 10,300 হয়ে গেছে না? আচ্ছা 10,300 যদি হয় তারপর দেখে যায় কিনা। আরে তারপর তো পারিনি আমি, যা বাবা যা বাবা, এইবার তো বহুত ডিফিকাল্ট হয়ে গেল গা আমার জন্য। এবার কিভাবে করি আমি, মহা মুসিবতে পড়লাম তো বাবা। প্রথম দুইটা তো ভালো ভালো করে হয়েছে, এখন তো কষ্ট হইতেছে। এটা হবে না, এটা হবে না, বুঝছি। এগুলো নতুন করে শুরু করতে হবে আমাকে আবার। আচ্ছা এখন যদি আমি এইখানে উট নেই, এইখান থেকে নিয়ে এইখানে এইখানে, ওকে এইবার দেখি কি করে হয়। এইবার তো মোটামুটি হওয়ার কথা তাই না? এবার আসলে তো ভালো বানাইছি, এবং প্রথমটা প্রথমটা পারফেক্টভাবে গেছে। সেকেন্ড বড়টা, ও নাইস, অনেক কষ্টের পরে পারছি। এইবার মনে হয় অনেক টাকা পড়ে, 7,807 টাকা তাই না? ও না, এইবার সর্বনিম্ন টাকা। এ না এবার তো ওই রকম না দা, এটা এত র্যাঙ্কিং না স্যার, এটা ভুল র্যাঙ্কিং, অবশ্যই এটা ভুল র্যাঙ্কিং, এটা মানা যাবে না। স্যার আমরা থার্ড লেভেলে কমপ্লিট করতে পারছি, ফোর্থ লেভেলে যাবে এবার। দেখো ফোর্থ লেভেলে কী কী আছে, 4 নম্বর লেভেলে, এবং এইবার আছে একটা বাজ, আর এটা যাবে উপরে। এইবার তো একটু কষ্ট হয়ে যাবে বুঝতে পারতেছি আমি আমার কাছে। আর আমি যদি সোজা উঠতে চাই, সোজা আমি উঠতে পারবো না সেটা শিওর, সোজা ওঠা একটু মুশকিল, এত সোজা ওঠা যাবে না, একটু ঢাল থাকতে হবে। তো সেক্ষেত্রে আমাকে করতে হবে প্রথমে এতটুকু, তারপরে আচ্ছা এইখানে লাগাই দিই এখন। আরে এত বেকা চাকরি উঠলো কেন? আচ্ছা এটা কি ই করা যাবে না? ঠিক আছে যেভাবে উঠছে উঠুক, এখন আমি এটাকে ই করে দিই, কী জানি বলে। আরে এটা কী হলো রে? ও সমস্যা নেই, এইখান থেকে এইখানে, 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 এরপরে দিয়া উপর থেকে ব্যারিকেড হয়ে যাবে, নাইস। আর 9,000 টাকার ভিতরে 4,000 টাকা খরচা করছি, হওয়ার তো কথা না, তারপরেও দেখি কি করে। কিন্তু আমার মনে হয় নিজ দিয়ে ওই জিনিসটা দিয়ে দেওয়া উচিত, তারপর ট্রাই করে দেখি কি হয়। এবং ব্রিজ, থাকিস থাকিস থাকিস, আরে বাপরে বাপরে বাপ, ভেঙে পড়ে গেছে গাড়ি, ভেঙে পড়ে গেছে। তো আমার করতে হবে কি, এখানে নিচেও দিয়ে দিতে হবে একই জিনিস, সো আমি নিচেও দিয়ে দিই। ভাই যারা পড়াশোনা করতেছে সবাই ইঞ্জিনিয়ার হয়ে যাও, কারণ ইঞ্জিনিয়ার হলে দেখছো কত কিছু চিন্তা করার সুযোগ পাও তোমরা। আরে এটা তো না, এটা এটা ডিলিট করতে হবে আমাকে। ও না, লড়ানোর সুযোগ পাই না আমি, ও উড়াই দিছি ব্যাস। সো এবার যেটা করতে হবে আমাকে, এইখান থেকে এইখানে, ও অনেক বড় হয়ে গেছে তার কারণে এটা হবে না। সো আমার যেটা করতে হবে এবার, এইখান থেকে এইখানে কতটুকু হয় দেখি তো, এইখান থেকে এইখানে, এইখান থেকে এখানে হয়েছে, এখান থেকে হয় না। তো এটাকে গ্যাপ রাখবো, এটাকে গ্যাপ রাখে দেখি কি হয়, ওটাকে গ্যাপ রেখে দিব আর দেখি এখনও যাইতে পারে কি না। সো এইবার প্লে করে দেখি কি বলে, যাই যাই, আরে বাবা রে আবার ভেঙে গেছে গাড়ি, আবার ভেঙে গেছে গাড়ি। সো আমি একটা কাজ করি, এই লেভেলটাকে পুরোপুরি বানাই, এটাকে পুরো মার্ক করা দেয় না, ফুল মার্ক করা দেয় না এখানে, ও নাইস ফুল মার্ক করা দেয়, নাইস। সো এটাকে আমি আবার বানাবো, এটাকে আমি সো এখানে করবো কি একদম সোজা, ব্যাস সোজা বানাই দিছি। এইবার আমি করব কি, এটাকে সুন্দর করে বানানোর ট্রাই করব। আর ও এই রাস্তাটা ছোট করে গেছে তাই না? আচ্ছা যদি আমি এখানে ডিলিট করে দিই এটাকে, দাঁড়াও আরে নিচে চার্জ করি, দাঁড়াস না, ও নাইস এটা তো বল জুমও করা যায় আবার, ও নাইস, আমি তো জানতামই না তখন। অ্যাকচুয়ালি একটু খেলে দেখা উচিত ছিল আমার, কিন্তু আমি সেটা করিনি, সব কিছু তোমাদের সামনেই করতেছি, যাতে করে কী করবো কী না করবো তারপর তোমরা বুঝতে পারবা না। তো তার থেকে আমি চেষ্টা করছি তোমাদের সামনেই বোঝার চেষ্টা করি, আমি নিজেও বুঝলাম তোমাদের সাথে নিয়ে, তোমাদেরও বুঝাই দিলাম, আর আমারও নিজের কাছে ভালো লাগলো, তোমাদের কাছেও ভালো লাগলো তাই না? অবশ্যই তাই। সো যার কারণে আমি এইভাবে করতেছি, আর এখন যেটা করতে হবে, ওকে ওকে এখন জুম আউট, আরে
না এটা না আহ আমি ভুলে স্পেস স্পেস করে দিছি ভাইয়া ভুলে স্পেস স্পেস করে দিছি যার কারণে গাড়ি দৌড় দিছি ওকে এইখান থেকে এইখানে এইখান থেকে এইখানে এইখান থেকে এইখানে ওই এইটা না এইখান থেকে আচ্ছা এটা একটু জুম আউট করি ওকে এগুলো আবার লং হয়ে গেছে গা এটা কেমন কথা এটা নিচে নামাই দিলে হয়তো বা লংটা হইতো না তাই না আবার বলি দা বেটা আচ্ছা আইডিয়া নেওয়া যায় না আইডিয়া না দেয় দেখি তো আইডিয়া না দেয় নাকি দেখি তো কী বলে আইডিয়া দিতে আর আইডিয়া দেয় দেখি তো আইডিয়া দেস নেকটা আমারে হিন্ট দেয় কোথায় হিন্ট হিন্ট দিবে না কীভাবে হিন্ট দেয় আরে ও না রিপ্লে দেখাই দিছে আমারে ধর বেটা এটা হিন্ট দেস না আমাকে আবার সেভ করে কি লিগা রে হিন্ট দেওয়ার জায়গা নাই একটু হিন্ট দেস না আমারে না সো এখানে আমি হিন্ট পাইতেছি না আর এইটাকে আমি এখন ডিলিট করে দিব যেহেতু আমার এখানে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আমি এইটাকে ডিলিট করে দিয়া এর কাছাকাছি এটা নিয়ে আসার চেষ্টা করি ওকে এইবার দেখি হ্যাঁ এবার নিয়ে নিছে ব্যাস এইবার যেটা আমি করব এইখান থেকে একটা এখানে লাগাই দেই আবার আর এইখান থেকে এইখানে এইখান থেকে এখানে নাইস শিট এটা আবার লং হয়ে যাচ্ছে রে কোনটা কোনটা লং না হয় এটা লাগাই দাও যেটা যেটা লাগানো যায় লাগাই দাও পরে যেটা লং হয়েছে সেটা সরাই দেবো আচ্ছা এটা লং হইতেছে তাই না এটা সরাইতে হবে তার মানে আরে এটা লং হইতেছে এটা ডিলিট করে দাও এটা ডিলিট করে এটা আবার বসাও ওকে ওকে আবার এটা বেশি দূরে বয়ে গেছে রে হ্যাঁ এইখানে এইখানে এটা লং হয়ে গেছে এখন নাইস এইখানে 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 পারফেক্ট এবার হইছে এইবার তো হওয়ার কথা তাই না এবার টাকাও বাড়ছে শিখে সবই ঠিক আছে এইবার হয়ে যাইস এবং 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 পারফেক্ট নাইস আমি বাস পার করে দিছি সো গাইস আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আর আমাদের পদ্মা সেতু যেটা বানাইছি সেটা কেমন লাগছে আর পদ্মা সেতু এটা না এটা না এটা পদ্মা সেতু এটা অন্য কোনো সময় বানাবো আজকের মতো এই এপিসোডে এইখানেই বিদায় নিচ্ছি আবার অন্য কোনো সময় দেখা হবে যদি তোমাদের রেসপন্স ভালো থাকে তোমরা যদি বলো না এই গেমটা আরও খেলে তাহলে অবশ্যই 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 খেলবো সো আজকের মতো আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবে সবাই